নৌকাবাইচ প্রতিযোগিতায় কখনো হারেননি মাদারীপুরের দেলোয়ার আকন কিশোর বয়স থেকেই বাইচের নৌকা বাইশা হিসেবে গিয়েছেন প্রতিযোগিতায় পরে তার নেশা হয়ে যায় গ্রাম বাংলার এ খেলা মাদারীপুর ছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নৌকাবাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি আগের নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন দূরে ছিলেন নৌকা বাইচ থেকে এবার শখপুরে তৈরি করেছেন নতুন একটি নৌকা শেষ জীবনে নতুন প্রজন্মকে গ্রাম বাংলার এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন দশ সাড়ে দশ লাখ টাকার মতো খরচা সেখানে আমরা সবসময় ফার্স্ট আবার সকলইলো দেশের বাইশ নষ্ট হয়ে যাইতেছে মানুষের আনন্দ সব দিতে পারি না তুই আবার নৌকা মুন্দার এখন বানাইছি বাইশ মানুষের আনন্দ ভর্তি করো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ছাড়া ছয় জন মিস্ত্রি দুই মাস ধরে বানিয়েছেন একশো হাত লম্বা নৌকাটি এই দাদা একটা আউসের লোক আমরাও সুন্দর করে নৌকাটা গড়াইতেছি দেড় মাস লাগবে আর রোজে যাবে নতুন নৌকা আসা সেটা হলে আমরা যাইব সব জায়গাতে আমরা ফার্স্ট প্রাইজ আনার চেষ্টা করবো গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে এই জন্য আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই নৌকা তৈরি করা সে আমার ছোট সে আর খুব শখের জিনিস তার এ উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা ঐতিহ্য ধরে রাখতে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নৌকা বাইজ হচ্ছে বাঙালি সংস্কৃতি একটি পুরনো ঐতিহ্য এই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে তেলুয়ারা এখন যে উদ্যোগ নিয়েছে একশো হাত লম্বা যে নৌকা আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমাদের সরকারি যদি কোনো প্রণোদনা কখনো আসে তাকে আমরা সেই প্রণোদনার আওতায় আনার চেষ্টা করি সকল ধর্ম বর্ণের মানুষকে আনন্দ দিতে আবারও নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত দেলর আকনের দল বাংলা ভিশন নিউজ ডেস্ক